দেশের গণতন্ত্র রক্ষা করতে হলে সব দলের অংশগ্রহণে আবারও নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুবুর রহমান। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের হলরুমে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান। এ সময় তিনি বলেন, জনগণের অধিকার রক্ষার মূল হাতিয়ার হচ্ছে গণতন্ত্র। 5 জানুয়ারির একতরফা নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রকে কলঙ্কিত করে জনগণের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলেই দেশের গণতন্ত্র ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। অতীতেও চেয়েছিল, কিন্তু জিয়াউর রহমান একদলীয় শাসন ব্যবস্থাকে বহুদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল। এ সময় তিনি 10ম জাতীয় সংসদ বাতিল করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পুনরায় নির্বাচন দেওয়ার আহ্বান জানান।